हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संगीता श्रीमल्ट। आज के आम्रा शुधुमात्र किछु कलर पेपर दिए कि सुंदर एक घर सजानोर जोन्नो कूँ तैरी करा जाए सेटाई देखबो। आपनि जदि आमार चैनले नतून हये थाकेन ताहले चैनलटि सबस्क्राइब करते भूलबेन ना, पाशे थाका बेल आइकनटि प्रेस करे राखते भूलबेन ना समस्त आपडेट सबार प्रथम पाओयार जोन्नो। समय नष्ट ना करे चलुन शुरू करा जाक। प्रथमेई आमि एखाने एकटि हलुद रंगेर कलर पेपर निये निएछि। সেই কালার পেপারটিকে আমি একটি সরু জিনিস যেখানে আমি এখানে নিয়েছি তুলি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো সরু বস্তু দিয়েই কিন্তু এই জিনিসটি তৈরি করে নিতে পারেন। ঠিক এইভাবে আপনারা কাগজটিকে লম্বাভাবে কেটে নিয়ে রোল করে নেবেন এবং শেষের অংশে আঠা দিয়ে সেটিকে যুক্ত করে দেবেন। কাগজটি যাতে বেশি মোটা না হয় সেই দিকে লক্ষ্য রাখবেন এবং কাগজটির উপরের ছুচলো অংশ এবং নিচের দিকের যে সরু অংশ থাকবে এই দুটিকে আপনারা কেটে নেবেন। এবার একটি সাইজ অনুযায়ী আপনারা প্রথমে একটি কাগজ কেটে নেবেন। সেই কাগজটির সাইজ অনুযায়ী এই কাগজগুলিকে কিন্তু আপনারা সমানভাবে কেটে নেবেন। অবশ্যই সাইজ মেজারমেন্টটা আপনি যত বড় জিনিসটি করতে চাইছেন সেই রকম অনুযায়ী করতে হবে। এই রকম হলুদ কাগজ মোটামুটি আপনাকে 30টা কেটে নিতে হবে, এর চেয়ে বেশিও কিন্তু লাগতে পারে। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটি করে নেবেন। এবার আমি একে একে আঠার সাহায্যে একটি সাদা মাউন্ট বোর্ডের উপর আমরা যে হলুদ রঙের রাউন্ড করা পেপারগুলো করে নিলাম সেইগুলো আস্তে আস্তে এরকমভাবে চেটাতে থাকবো। একটির সাথে আরেকটির যাতে গায়ে গায়ে লেগে থাকে সেই দিকে একটু লক্ষ্য রাখবেন। ফাঁক হয়ে গেলে জিনিসটি দেখতে অতধিক ভালো লাগে না, তবুও আপনারা আপনাদের ইচ্ছা মতো জিনিসটি তৈরি করে নিতে পারেন। এবার আপনারা কিন্তু উপরের উচ্চতা এবং নিচের উচ্চতার দিকে খেয়াল রাখবেন। যে কোনো একটি দিকের উচ্চতাকে আপনারা কিন্তু সমানভাবে রাখবেন। উপরের দিকের উচ্চতাটা একটু ছোট বড় হলে পরবর্তীকালে কিন্তু আপনারা কেটে সেটাকে ঠিক করে নিতে পারেন। এইভাবে 15টি স্টিক দেওয়ার পরে আপনাদের একটি বড় সাইজের স্টিক দিতে হবে, যেটি কিনা আপনার ছোট স্টিকগুলির দ্বিগুণ হবে। এবার আবারও একটি বড় স্টিক দেওয়ার পরে আমরা 15টি সেটের এই রকম স্টিক দিয়ে নেব, যেগুলি ছোট। আগেরই সাইজের স্টিক এখানে ইউজ করা হচ্ছে, এই রকম স্টিক আবারও 15টা দিয়ে নেব এবং শেষে আবারও একটি বড় স্টিক আমরা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর এই কাজটি করে নিচ্ছি। আপনাদেরও কিন্তু ধৈর্য সহকারে এই কাজটি করে নিতে হবে। এখানে আমি গ্লুগান আঠা ইউজ করছি, আপনারা কিন্তু এখানে ফেভিকল আঠার সাহায্যেও কাজটি করে নিতে পারেন, কিন্তু আমি এটি তাড়াতাড়ি করার জন্য এখানে হট গ্লুগান আঠা ইউজ করে নিচ্ছি। এবার দেখুন, আমি যেটি বলছিলাম আবারও এখানে কিন্তু সেই আগের বড় সাইজটির মতোই আরেকটি বড় স্টিক এখানে দিয়ে নিলাম। এবার বাড়তি অংশটি একদিক থেকে পুরোপুরি কেটে বাদ দিয়ে দেবো এবং এক সাইডে একটু বাড়তি অংশ মাউন্ট বোর্ডটি রাখবো। এবার আর কি ঠিক রাউন্ড করে যে দিকটা খালি থাকছে সেই দিকের বোর্ডটা অন্য দিকের বোর্ডের তলার দিক দিয়ে ছিটিয়ে দিলেই রেডি হয়ে যাবে। দেখুন, গোল করে আমি এইভাবে কিন্তু ছিটিয়ে নিলাম। এবার যেটি বলছিলাম অসমান অংশগুলি আমি এখানে দেখাইনি, কিন্তু আপনাদের যদি কোনো অসমান অংশ থাকে আপনারা কিন্তু এই পর্যায়ে কাঁচির সাহায্যে কেটে নিতে পারেন। এবার আমি একটি বৃত্ত এঁকে নিয়েছি মাউন্ট বোর্ডের উপরে, সেটিকে কাঁচির মাধ্যমে কেটে যে কুঁয়োটি তৈরি করছি তার নিচের অংশে আঠাটি দিয়ে আমি ওই কাগজটির উপর চিটিয়ে দিয়েছি। এই সাইজগুলো অবশ্যই আপনারা যে সাইজের কুঁয়োটি করবেন তার মেজারমেন্ট অনুযায়ী আপনারা করে নেবেন। এবার ছোট্ট ছোট্ট দুটো রিং আমি এই রকম লম্বা কাগজ থেকেই কেটে নিয়েছি। তারপরে একটি বড় স্টিক এইভাবে নিয়ে তার সাইডটিকে একটু ব্যান্ড করে নিয়ে এই রকম একটা স্ট্রাকচার দিয়ে নেব। দেখুন, তারপরে সেই ছোট্ট ছোট্ট স্টিকগুলির মধ্যে দিয়ে এটিকে ঢুকিয়ে দেবো এবং মুখটিকে আবারও একটি আঠার সাহায্যে একটা ছোট্ট স্টিক দিয়ে এইভাবে কিন্তু সেট করে নেবো যাতে জিনিসটি বেরিয়ে না যায়। এবার আমরা ওই রকমই হলুদ স্টিকের মধ্যে থেকে অনেকগুলো ছোট ছোট স্টিক এইভাবে কিন্তু রেডি করে নেব। সাইজ মেজারমেন্ট আপনারা বুঝে শুনে করে নেবেন, আপনাদের যতটা পরিমাণে সাইজ লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনারা এই কাজগুলো করবেন। এবার জাস্ট আমরা যে স্টিকটি এইখানের মধ্যে দিয়েছিলাম, যেটি দেখুন সম্পূর্ণভাবে ঘুরছে কত সুন্দর, তার চারিদিকে এই ছোট ছোট স্টিকগুলি দিয়ে আমরা কভার আপ করে নেব। আপনারা একটা করে স্টিক এইভাবে চেটাবেন আর জিনিসটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সহজেই আপনারা এখানে কিন্তু স্টিকগুলো ছিটিয়ে নিতে পারবেন। এইভাবে কিন্তু সমান করে আপনারা স্টিকগুলি ছিটিয়ে নেবেন। দেখুন কত সহজেই কাজটি হয়ে গেল।
এবার আমরা নিয়ে নিয়েছি একটি সাদা মাউন্ট পোর্ট। সেই মাউন্ট পোর্টটিকে আমরা কিন্তু মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দেখুন সেই হলুদ স্টিকটি যেভাবে তৈরি করেছিলাম হলুদ পেপার স্টিকটি, এখানেও কিন্তু রেড পেপার স্টিকটি আমি সেই একইভাবে সেম প্রসেসে কিন্তু তৈরি করে নেব এবং শেষের অংশটি আঠার সাহায্যে যুক্ত করে নেব। এইভাবেও কিন্তু আপনাদের অনেকগুলি স্টিক করে নিতে হবে এবং আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু এগুলোকে কেটে নিতে হবে। আপনারা যদি এইগুলির থেকে দুটি বার করতে পারেন, দুটির সাইজে করতে চান তাহলে দুটি করতে পারেন, আবার যদি আপনারা তিন চারটে সাইজে করতে চান সেটাও আপনারা কিন্তু করে নিতে পারেন। এটা আপনারা আপনাদের সাইজ অনুযায়ী করে নেবেন। এবার দেখুন বন্ধুরা, এইরকম অনেকগুলি ছোটোখাটো স্টিক আমি কিন্তু একসাথে রেডি করে নিয়েছি। এবার আমরা যে সাদা ভাঁজ করা পেপারটি নিয়েছিলাম তার দু সাইডে ঠিক এইভাবে কিন্তু আঠা অ্যাপ্লাই করব এবং একটি একটি করে স্টিক যেরকম সারিবদ্ধভাবে আমরা আগেরটাতেও সাজিয়ে নিয়েছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এক সাইডটি হয়ে গেলে অপর সাইডটিও কিন্তু আমরা সেম প্রসেসে এই কাজগুলি করে নেব। কাজগুলি করার সময় আপনারা একটু নিচের দিকে এবং উপরের দিকে খেয়াল রাখবেন যাতে জিনিসটি সমান হয় এবং দেখতে বেশ ভালো লাগে। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আমার কিন্তু এক সাইডটি রেডি, ঠিক একইভাবে অপর সাইডটি করে নেবো এবং মাঝের অংশটি ওই একরকমই পেপার স্টিক দিয়ে একটু ছোটো বড় করে সাজিয়ে নেবো। আপনারা এটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবারে আমরা উপরে ঠিক আগে যেমন দুটো রাউন্ড শেপের রোল বসিয়ে নিয়েছিলাম এখানে সেই রকম বসিয়ে নেবো। এর মধ্যে দিয়েও আগের মতোই একটা রোলিং পেপারকে আমরা অ্যাড করব। আপনাদের একটা কথা বলে রাখি, এর উপরে আমি চালাটি অ্যাড করছি, এখানে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে, যদি এই জিনিসটি একটু ভারী হওয়ার কারণে না বসতে চায় তাহলে কিন্তু আপনারা এর উপরে একটি পিচবোর্ড অ্যাড করে নিতে পারেন এবং তার উপরে সহজেই কিন্তু আপনারা এটা বসিয়ে নিতে পারেন। এবার আবারও একটি রোল করা পেপার লাল রঙের আমি নিয়ে নিয়েছি। সেই লাল রঙের পেপারটিকে আমি ঠিক এইরকমভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে এইরকম রোল করে নিচ্ছি। এই কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন, একটু ফলো করবেন ভালোভাবে তাহলেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। এবং লাস্ট অংশটা আমরা এইভাবে আঠার সাহায্যে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পর আমরা আঙুলের সাহায্যে দেখুন জিনিসটিকে একটু নিচের দিকে বা ভিতর দিকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর নিচের অংশটায় আঙুল না পৌঁছানোর জন্য আমি একটু পেন দিয়ে জাস্ট নিচের দিকে ডাউন করে দিয়েছি। এবার একটা ছোট্ট এইরকমই পেপার স্টিককে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে জাস্ট এইভাবে এক সাইড থেকে অন্য সাইডে চিটিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কাজগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু কত সুন্দর এক একটা ছোটোখাটো মিনিয়েচার জিনিস তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা মিনিয়েচার বালতিও তৈরি হয়ে গেল, তাই না? কত সুন্দর লাগছে দেখতে। আপনারা কিন্তু কালার কম্বিনেশনটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা, আমি একটি উল নিয়ে নিচ্ছি, সেই উলটিকে আমি এইভাবে বালতির উপরে বেঁধে নিচ্ছি। বালতির উপরে বেঁধে নিয়ে আমরা যে মোটার রাউন্ড শেপের যে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছিলাম, যেটি রোলিং পেপারগুলো দিয়ে আমি করে নিয়েছিলাম, সেইটির উপরে কিন্তু আমরা জড়িয়ে নেব। এই জায়গাটি আপনাদের দেখানো সম্ভব হয়নি, কারণ চালাটি দেওয়ার কারণে আমি এই জায়গাটি আপনাদের দেখাতে পারিনি ঠিকঠাক ক্যামেরার মাধ্যমে। সেই কারণে এই কাজটি কিন্তু আপনারা সহজেই করতে পারেন। জাস্ট রোলিং পেপারের যে রোলটি থাকবে তার প্রথম অংশে আপনারা আঠা দিয়ে রোলটিকে পেঁচাতে থাকবেন এবং নিচের যে অংশটি আপনাদের ঘোরানোর জন্য থাকছে সেই অংশটা আপনারা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিলেই দেখবেন জিনিসটি সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি একটি ফুল বানিয়ে নিচ্ছি, এগুলো জাস্ট ডেকোরেশনের জন্য, আপনারা যত ভালো করে ডেকোরেশন করতে চান আপনারা করে নিতে পারেন, এগুলো কম্পালসারি নয়, আপনাদের ইচ্ছে হলে আপনারা করতে পারেন, না ইচ্ছে হলে আপনারা নাও করতে পারেন, এতে কোনো কিন্তু অসুবিধা নেই। জিনিসটি দেখতেই এত সুন্দর যে অন্য কিছু না দিলেও হয়, কিন্তু আমার মন মানছিল না বলে আমি কিছুটা সাজিয়ে নিতে চেয়েছিলাম জিনিসটিকে। নিচে দিদিজি সবুজ রিবন আর কয়েকটি রিবনের সাহায্যে কতগুলি গোলাপ ফুল করে নিয়েছি, আর পাশে দিদিজি দুটো ফুল। দেখুন বন্ধুরা, কতটা কালারফুল লাগছে না? ঘরে এরকম একটা জিনিস থাকলে একটা পজিটিভ ভাইব তো পাওয়া যায়। আমার তো কাজটি করে খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন আরও নতুন নতুন কাজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটিকে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। ভিডিওটি যদি এখনো আপনারা দেখেন তাহলে আপনাদের মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ছেড়ে যাওয়ার আগে প্লিজ ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।